আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 6 পিন সকেট কেমন করে কানেকশন দিতে হয়। ভিডিওতে যে 6 পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার স্টারের 6 পিন, খুব ভালো কোয়ালিটি সম্পন্ন একটি 6 পিন। আপনারা চাইলে এই 6 পিনটি ইউজ করতে পারেন এবং এটা কানেকশন সম্পর্কে আজকে ভিডিওতে আমি সব কিছু বলবো কীভাবে এটা কানেকশন দিতে হয়। এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটির মাধ্যমে আপনার 6 পিনটাকে কন্ট্রোল করা হয়। সুইচ থেকে আপনার 6 পিনের মধ্যে কানেকশন দিতে হবে, যেখানে আমি সব কিছু মেনশন করে দিচ্ছি কোনটাকে কী বলা হয়। সুইচ ইনপুট, সুইচ আউটপুট, তারপর সকেটের লাইন এবং নিউট্রাল আর্থিং, এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে কোনটার সাথে কোনটা কানেক্ট করতে হবে, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। এই যে এখানে আপনার সুইচ থেকে আপনার সকেটটা কানেক্ট করতে হবে, সুইচ আউটপুট সকেটের এল, এল মানে হচ্ছে আপনাদের ফেজ বা লাইন, এখানে এল লেখা থাকবে, এলটাকে আপনাদের ফেজ ধরতে হবে, সুইচ থেকে সকেটে কানেক্ট করে দিতে হবে, তাহলে আপনার লাইনটা এখানে ট্রান্সফার হবে বা ওইখানে লাইন পাওয়া যাবে। আমরা ফুল কানেকশনটা একটু পরে দেখাবো, ফুল কীভাবে কানেকশন দিতে হয়। যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কানেকশনটা দিয়েছি কীভাবে দিতে হয়, আপনার সুইচ আপনার রেড, রেড হচ্ছে আপনাদের ফেজ, যেটা আপনাদের ইনপুট, এটা হচ্ছে আপনার রেড, এটা আপনার সুইচের মধ্যে দিবেন। আর আর্থিংটা হচ্ছে আপনাদের গ্রিন, যেটা তার গ্রিন ওয়েটা হচ্ছে আপনার আর্থিং, এটা আপনার আর্থিংয়ের মধ্যে দেবেন। আর নিউট্রালটা হচ্ছে আপনাদের এখানে এন লেখা থাকবে, সকেটের এনের মধ্যে আপনি নিউট্রাল কানেকশনটা দেবেন। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখে তারপর কানেকশন দেবেন, উল্টা পাল্টা করলে আপনার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা যারা একটু বুঝেন তারা এই কাজগুলো করবেন, না বুঝে এইসব কাজ করবেন না। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।